যে দেখেন আমাদের বাচ্চা যেগুলো আসছে এই যে আমরা যুদ্ধ করতেছি রক্ত হয়ে আমাদের যুদ্ধ হয়েছে উনিশশো সাতচল্লিশ থেকে শুরু করে ভাষা আন্দোলন উনিশশো একাত্তর সাল এরপরে রক্ত দু হাজার মাসে যে রক্তাক্ত বন্যা বয়েছে বাংলাদেশে তো বর্তমানে এই প্রেক্ষাপট যে আমরা সৈরাচার খুনি হাসিনাকে পতন করতে পেরেছি আলহামদুলিল্লাহ এই পতনটা কিন্তু আমাদের জন্য শুধু না এই যে আমাদের প্রজন্ম এই যে বাচ্চা হ্যাঁ এদের জন্য আমাদের যুদ্ধটা আপনারা তো জানেন সাংবাদিক ভাইরা যে যে বাচ্চাটা আজকে জন্ম গ্রহণ করবে তার উপরে এক লাখ সাত হাজার টাকা করে ঋণ এক লাখ সাত হাজার টাকা করে ঋণ যে বাচ্চাটা আজকে জন্মগ্রহণ করতেছে চিন্তা করেন যে আমাদের দেশটাতে কত দুর্নীতি হয়েছে তো এই দুর্নীতির যে মহা আখড়া যিনি গড়ে তুলেছিলেন তিনি হচ্ছেন সৈরাতের ফণী শেখ হাসিনা তো তাকে আমরা পতন করতে পেরেছি এই পতন করার যে আমরা রক্ত ঢেলে দিয়েছি এ বাচ্চারা সবগুলা দাঁড়িয়েছে এ বাচ্চাগুলো সবগুলো আমাদের জন্য দাঁড়িয়েছে আমাদের পাশে আসছে তো এখন এই যে দেখতেছেন আমরা একটা প্রাকৃতিক দুর্যোগের ভিতরে পড়েছি বন্যায় কবলিত বাংলাদেশ তো এই বাংলাদেশের যে দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতিতে আমরা পড়েছি এই পরিস্থিতি বাচ্চারা নিজেদের টিফিনের টাকা আমি একটা বাচ্চা দেখলাম উমরা করতে যাবে কি একটা বাচ্চার নাম আমি জানি না ওই বাচ্চাটা টিফিনের টাকা উদ্ধার দিয়ে দিছে সে কিছু কিছু টাকা জমায় রাখছে উমরা যাবে ওই টাকাটা দিয়ে দিছে এভাবে দেখেন এখানে লাইন ধরে ধরে বাচ্চারা টাকা দিচ্ছে তো এ বাচ্চাদেরকে আমি তো ভাই ছোট মানুষ ওইভাবে বিশাল কিছু দেওয়ার সমর্থ আমার নাই তো আমি যতটুকু পারছি যে এদেরকে একটু খুশি করার জন্য যে এরা যেহেতু আসতেছে আমাদের ইতিহাসের সাক্ষী হচ্ছে এটা একটা ইতিহাস থাকবে বর্তমান যে একটা আপনারা পরিস্থিতি দেখছেন বাংলাদেশের ভিতরে যে সবাই ঐক্যবদ্ধ বর্তমানে যে একটা সেতু বন্ধন তৈরি হয়েছে এই যে আমাদের বাচ্চাগুলো আসছে আসতেছে এটা কিন্তু আপনারা বিশাল একটা বিষয় দেখেন ছোট ছোট বাচ্চারা এত উৎফুল্ল ভাবে কি একটা খুশি বাচ্চাগুলোকে দেখেন আপনি ওখানে যারা টাকা দিচ্ছে দেখেন তো তাদেরকে আমরা খুশি করার জন্য যদি আমরা গিফট হিসেবে নতুন নোট এই নতুন একটা নোটের ভিতরে যদি আমরা বইস হয়ে যাই এরপর আমাদের একটা টান আছে আছে কিনা তো এখন বাচ্চাগুলো উদ্ভূত হচ্ছে খুশি হচ্ছে যারা মালকাস করে তাদেরকে এপ্রিশিয়েট করতে হয় তাদেরকে উৎসাহ দিতে হয় কারণ উৎসাহ প্রদানের কারণে ഇതുদহতো কি গোল হচ্ছে বড় এই তাদেরকে উৎসাহ দিতে হয় এই উৎসাহ উদ্দীপনার মাধ্যমে মানুষ অনেক দূরে গিয়ে যায় আপনারা জানবেন ইতিহাস বললে দেখা যায় যে উৎসাহের কারণে একটা সাধারণ মানুষ সে অসাধারণ কাজ করে দেখেছে আবার তাদেরকে হেনস্থ করার কারণে একটা মানুষকে আপনার হিট করার কারণে সে আপনার অনেক বড় কাছ থেকে দূরে সরে গিয়েছে তো এ বাচ্চাদেরকে যদি আমরা অ্যাপ্রিসিয়েট করে তাদেরকে যদি আমরা উৎসাহ দিব না দিই আমাদের দেশ ও জাতির জন্য মঙ্গল হবে বর্তমান যে একটা পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি যে একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছি এ বাচ্চারা এসে যে একটা আমাদের মধ্যে ঐক্যের একটা সেতু বন্ধন দেখছে এটা আমাদের মধ্যে ধারণ করবে এটা যদি চলতে থাকে তাহলে ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ আমি বিশ্বাস করি সারা বিশ্বের যত উন্নত কান্ট্রি বলে পশ্চিমা বিশ্ব বলে তাদের ছাড়িয়ে যাবে ইনশাআল্লাহ এই বাচ্চারা দেরকে যদি আমরা রাখতে পারি আমাদের মতো করে এই যে একটা সেতু বন্ধু দেখেন না কয়েকদিন আগে আমাদের দেশের অবস্থাটা কিরকম ছিল আর এখন যে আমরা সবাই একসাথে চলে আসছে এটা অনেক বড় হইয়া তো আপনার সাংবাদিক ভাই যারা আছেন তারা এই বাচ্চাদেরকে যারা ভালো কাজ করে তাদেরকে উৎসাহ দিবেন ইনশাআল্লাহুল আজিজ আমরা অনেক দূরে গিয়ে যেতে পারব কিছু বলবেন আমার নাম পীর মাদানিসা আমি শিশু কিশোরদের নিয়ে কাজ করি জি এর পাশে আরেকটা কথা বলতে চাই আপনার আজকে যে আনসার বাইরে যারা আন্দোলন করেছে আমরা দেখেছি আমি আসার আনসারদেরকে দেখলাম দেখার পরে এরা খুবই রাগি এবং তেজিসি ভাষায় খুব কথা বলেছে আমি বললাম যে আপনারা যে আজকে আন্দোলনটা করলেন সারা বাংলাদেশে যে একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনার তানের গাড়িগুলো আজকে দি আপনার এগুলো করলেন এটা ঠিক হইলো এরা বলতেছে আপনি আসেন আপনার আপনার সাথে কথা বলি আমি কি কি কথা বলবেন তো আমাদের যুক্তি দাবি তো আমি কি এটাকে যুক্তি যেখানে দেশের বিপর্যস্ত অবস্থা মানবিক দিক থেকে চিন্তা করলো তো এখানে চুপ থাকার দরকার আপনারা তো না খান না এরা কি না খায় আছে এরা তো না খায় নাই মানুষের জান যাচ্ছে প্রাণ চলে যাচ্ছে ওখানে এরা নিজেদের দাবি দাওয়া নিয়ে আসছে এরা আসলে কি আল্লাহ জানে তো এদের বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে আমরা স্বৈরাচার মুক্ত করেছি তো যেই যে পর্যায় স্বৈরাচার আছে যেই যে সেক্টর স্বৈরাচার ঢুকেছে তাদের মতো স্বার্থ একটা বিপদের ভিতরে যে আপনার উপরে নিজের অধিকার খাটাইতে চায় সেটা আমাদের দেশ ও জাতির জন্য মঙ্গল না তারা তো আমাদের দেশ ও জাতির জন্য শত্রু এবং আমাদের কলঙ্ক তাদের শুধু তাদের আনসার বাহিনী বলে না যারাই আছে তাদের ভিতরে আমাদের চিন্তা করতে হবে তাদেরকে যেতে আমরা দেখে শুনে যোগ্য মানুষ আমাদের অনেক আছে এই যে আমাদের বর্তমানে এটা ঢাকা ভার্সিটির টিসির হলের ভিতরে আমরা আছি এখানে দেখেন এই ঢাকা ভার্সিটিতে আপনারা শুনে থাকবেন যারা সাংবাদিক ভাইরা অনেক ছেলে অনেক মেয়ে সুইসাইড করে আত্মহত্যা করেছে আপনার বেকার থাকার কারণে করেছে না করেছে কিনা আপনারা দেখেছেন অনেক ছেলে মেয়ে শিক্ষিত হওয়ার পরে বেকারত্বের কারণে সে বেকারত্বের অভিশাপে ভুগতে ভুগতে ডিপ্রেশনে ভুগতে ভুগতে সে সুইসাইড করেছে এখন বর্তমান যে রাঘব বলরাম যারা দুর্নীতিগ্রস্ত এই যে যারা বর্তমান আনসার বাহিনী আজকে যে কাজটা করলো খুবই গৃহীত কাজ করেছে এরকম যারা আছে তাদেরকে বাদ দিয়ে আমরা বলবো যে আমাদের যারা শিক্ষিত তরুণ সমাজ আছে দেশ ও জাতিকে রিপ্রেজেন্ট করার জন্য এই যে দেখেন ছেলেগুলা খাওয়া খাটতেছে এখানে কাউকে কি একটা টাকা দিয়ে কেউ আনছে কাউকে কেউ একটা টাকা দিয়ে আনছে সবাই সেই ইচ্ছা এই যে আমি গতকাল কুমিল্লা থেকে আসছি সে কুমিল্লা মুরাদনগর থেকে আমি আসছি এখানে যখন হাসনাদ আবদুল্লাহ ঘোষণা দিয়েছে চাউল ডালও দরকার আমি ওখান থেকে এসে এখান থেকে বাজার থেকে চাউল ডাল নিয়ে রাতে আসছি এগারোটা বাজে দেখতেছি রাত একটা বাজে গেছে এরপর ছেলেরা কত কষ্ট করতেছে তো এই একটা পরিস্থিতি যে আমাদের ছেলেরা এইভাবে খাটতেছে তো তাদেরকে আমাদেরকে তাদের জন্য আমাদের কিছু করা উচিত না তাদেরকে সম্মানের জায়গায় বসানো উচিত না তো যারা নিজেদের স্বার্থের জন্য এরকম একটা দুর্যোগ পরিস্থিতিতে আন্দোলন করে ত্রাণের গাড়ি বন্ধ করে দেয় তাদেরকে বাদ দিয়ে আমি বলবো শুধু তারা না অন্য অন্য সেক্টর অনেক আছে তাদেরকে বাদ দিয়ে আমাদের যে শিক্ষিত তরুণ সমাজ যারা আছে তাদেরকে যোগ্য স্থানে মূল্যায়ন করা